In this lecture, we are going to talk about offense against property, which is the most for basic and very popular among lawyers is theft. So let us define what is theft. Whoever intend to take dishonestly, dishonestly, মানে অসত ভাবে কেউ যদি কোনো মুভেবল প্রপার্টি মানে মুভেবল প্রপার্টি কি ঘড়ি দিয়ে বাড়ি গাড়ি তো দিয়ে বাড়ি তো নিয়ে যেতে পারবে না ঘড়ি তারপরে গাড়ি তারপর হচ্ছে কি আপনার যে কোনো ধরনের আপনার মানে যে কোনো কিছু হইতে পারে কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি এই ধরনের জিনিসগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি আপনার টাকা পয়সা মানি ব্যাগ মুভেবল প্রপার্টি ক্যাশ টাকা হুম তো হচ্ছে কি সেই মুভেবল প্রপার্টি যদি কেউ আপনার মানে নিয়ে যায় আপনার অনুমতি ছাড়া অন্য কেউ যদি নিয়ে যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি আপনার সেটা হচ্ছে আপনার কি বলা যায় থেফট হ্যাঁ এটার ব্যাখ্যা কি আচ্ছা ভেহিকল কোনো কিছু যদি লম্বা সময় ধরে মাটির সঙ্গে সংযুক্ত থাকে তাহলে এটাকে কি বলে মুভেবল প্রপার্টি বলা হয় না এবং এটা থেফটের সাবজেক্ট হয় না হ্যাঁ কিন্তু হচ্ছে গিয়ে কি বলে কি বলে কিন্তু এটা যদি আপনার মানে সাপোজ কি একজন খুব দামি একটা হ্যাঁ মেহগুনি গাছ 50টা লাগিয়ে রাখছেন যে ভবিষ্যতে এটাতে 50 লক্ষ টাকা হবে হ্যাঁ 10 বছর পরে এটা যদি কেটে নিয়ে যান তাহলে সেটাকে চুরি হয়ে যাবে দেখেন মানে এটি সিভিয়ার মানে বিচ্ছিন্ন করে ফেললেন মাটির সঙ্গে লেগে আছে একটা গাছ 9 বছর ধরে 9 বছর 2 দিনের মাথায় কেউ একজন কেটে নিয়ে চলে গেলো তাহলে এটা কি হবে গুলা থেফট হয়ে যাবে তারপর আপনার টিউবওয়েল মাটিতে বসানো এটা কেউ হচ্ছে গিয়ে সিমেন্টের তলা ভেঙে নিয়ে গেলো টিউবওয়েলটা চুরি করে হ্যাঁ তাহলে এটাও চুরি হয়ে যাবে কাজে মুভেবল প্রপার্টি মানে হচ্ছে গিয়ে যেগুলো মাটির সঙ্গে অ্যাটাচ আছে কিন্তু চাইলে ভেঙে তুলে নিয়ে যাওয়া যায় এটাও থেফট সাপোজ একটা ঘরের ঘর তো হচ্ছে গিয়ে বাড়ি হচ্ছে গিয়ে কি একটা ইমুভেবল প্রপার্টি কিন্তু বাড়ির দরজা দরজাটা ধরেন 40 বছর ধরে লাগানো হ্যাঁ তো হচ্ছে ওইটা কেউ খুলে নিয়ে চলে গেল ওইটাও কিন্তু থেফট হবে কারণ মুড়িয়ে ইমুভেবল প্রপার্টিরই একটা পার্ট যেটা মুড়িয়ে আপনি ছুটে নিয়ে গেছেন এটা মুভেবল করে ফেলছেন যখন আপনি ছুটে ফেলছেন এটা চুরি থেফট আচ্ছা ঠিক আছে আচ্ছা থেফটের আপনার মানে থেফটের কিন্তু দুটো জিনিস খেয়াল করবেন আপনারা সবাই জানেন একটা সিরিয়াস আর মেন সিরিয়াস একই জিনিস মানে মেন সিরিয়াস হচ্ছে কি গিলটি ইন্টেনশন মানে ইন্টেনশনটা হচ্ছে গিলটি হ্যাঁ তো হচ্ছে কি ডিজনেসলি অসৎভাবে ইন্টেন্ডিং টু টেক মানে অসৎভাবে না আমি মানে না বলে নিচ্ছি এটা তো অসৎ নয় যে আমি এটা নিয়ে নিচ্ছি ওকে জিজ্ঞেস করবো না কোনো কিছু যে কোনো ওয়েব প্রপার্টি অন্য কোনো ব্যক্তির দখল থেকে তার অনুমতি ছাড়া হ্যাঁ দেখেন কয়েকটা এলিমেন্ট আছে অনুমতি ছাড়া নিতে হবে অন্যের দখলে থাকা জিনিস মানে প্রথম পার্ট হচ্ছে কি আপনার ইন্টেনশন থাকতে হবে অসৎ হ্যাঁ তারপরে কি কি কাজ আপনাকে করতে হবে অন্যের দখলে থাকা জিনিস এটা একটা পার্ট তারপর হচ্ছে তার অনুমতি ছাড়া নিয়ে নেওয়া এটাকে বলা হয় আপনার কি বলে থেফট তাহলে এই এলিমেন্টগুলো মনে রাখবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি বলে আপনার মানে এ মুভিং এফেক্টেড বাই দ্য সেম উইচ এফেক্টস দিয়ে রিসিভিয়ান্স মেবি থেফট হ্যাঁ তো হচ্ছে এখানে বলতেছে যে যে মানে কেটে নিয়ে যাওয়া কেটে যে সরায় নিয়ে যাওয়া এটাই হচ্ছে কি থেফটের কাজ তো মাটির সঙ্গে লেগে আছে এটা আপনার বলতে পারেন যে স্যার এটা তো মুভেবল প্রপার্টি না কিন্তু যখনই ভেঙে ফেলেন এই যে ভাঙ্গার কাজটা যে করছেন হ্যাঁ কি বলে এই যে ভাঙ্গার কাজটা যে করছেন এই যে আলাদা করার জন্য এটাই হচ্ছে চুরি হয়ে যাচ্ছে তখন এটাকে আপনি কি করতেছেন মুভেবল প্রপার্টি বানিয়ে দিচ্ছেন যখন ভেঙে ফেলতেছেন আচ্ছা কি বলে কি বলে আপনার মানে এখন এখানে হচ্ছে কি বলে আপনার মানে কোনো জিনিসকে মুভ করানো হ্যাঁ চুরির জন্য তো নিয়ে যাইতে হবে কোনো একটা জিনিস নিয়ে যেতে হবে এটা করার জন্য হচ্ছে গিয়া কোনো অবস্টেকল থাকলে মানে সাপোজ হচ্ছে গিয়া কি বলে আপনার মানে সাপোজ হচ্ছে কি আপনি কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন এটা সিন্ধুকের ভিতরে টাকা রাখা আছে আপনি কি করলেন সিন্ধুকের তালাটা ভাঙলেন হ্যাঁ প্রিভেন্টেড ফ্রম মুভিং ইট অর বাই সেপারেট ফর আদার থিং অ্যাকচুয়ালি কাজে আপনি এই যে সিন্ধুকের তালাটা যে ভাঙলেন ভেঙে টাকাটা নিলেন ওইটাই কিন্তু থেফটের ডেফিনেশনে পড়ে যায় তারপরে হচ্ছে অথবা হচ্ছে কি আপনাকে এটাকে সেপারেট করে ফেললেন এই যে গাছের কথা বললাম গাছ চুরি করে না পেনারকোট যে সময় করছে ওই সময় এই ধরনের চুরিগুলো খুব ছিল যে মানে কি বলে ঘুরে নিয়ে যাওয়া এটা তুলে নিয়ে যাওয়া এই ধরনের জিনিসগুলো ছিল তখন ওই ধরনের অপরাধগুলো ছিল এখনো মডার্ন ভার্সনের জিনিসগুলো হয়
সাপোজ হচ্ছে কি আপনার কি বলতে আপনার ইলেকট্রনিক্যালি আপনার টাকাটা চুরি হয়ে গেল, এটা আপনাদের একটা কোয়েশ্চেন হতে আমি করতে পারি যে সাইবার ক্রিমিনাল গুলো কিভাবে ডিল করে। হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের থেট, এটার জন্য আইন দিয়ে নতুন করে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এ পার্সন বাই হোম বাই ইনমেন্স কজেস অ্যান অ্যানিমেল টু মুভ, উই সেড টু হ্যাভ মুভ দ্যাট অ্যানিমেল অ্যান্ড টু মুভ এভরিথিং উইচ ইজ কনসিকোয়েন্স অফ দ্য মোশন ইজ কজড ইজ মুভ বাই দ্যাট অ্যানিমেল। আচ্ছা, কোন একটা দিয়ে কি বলে আপনার মানে ঘোড়া নিয়ে আপনি মানে কারো ঘোড়া চুরি করে নিয়ে গেলেন, হ্যাঁ এমন একটা কিছু করলেন যাতে এটা মুভ করে, তো সেক্ষেত্রে আপনার মানে এটা কি থেফট দিয়ে ঘোড়াকে আপনি মানে রিয়েক্ট বলে পেটে আঘাত দিলে দিয়ে উপরে চড়ে বসেন পেটে আঘাত দিলেন সে সরে গেল, কিংবা হচ্ছে গিয়ে গরুর পাল, হ্যাঁ দিয়ে কি বলে আপনার দিয়ে কৃষক হচ্ছে রেখে দিছে দিয়ে খোয়ারের ভিতরে, হ্যাঁ গরুর খামার ভিতরে ওখান থেকে আপনি গেট খুলে দিয়ে বলেন হাট হাট হাট, কিংবা গেটই খুলে দিলেন যে গেট না খুলে এটা বাইরে হয়ে যাবে এই ধরনের প্রাণী, তারপরে মানে বাইরে হয়ে চলে গেলো, তো এটাও কি আপনার মানে কোনো অ্যানিমেলকে মুভ করাইলেন। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে কি আপনার মনে রাখবেন এখানে মুভের ডেফিনেশন দেওয়া হচ্ছে, থেফটের ডেফিনেশন দেওয়া হচ্ছে না যে কোনটা কোনটা মুভ হবে, কারণ থেফট করাইতে গেলে কি করতে হয় আপনার মানে এটাকে মুভ করাইতে হবে, তো এখানে মুভের ডেফিনেশন দেওয়া হচ্ছে যে হোয়াট কি বলে আপনার মানে অ্যামাউন্ট টু মুভ। আচ্ছা, এক্সপ্রেশন 4 পর্যন্ত মুভের ডেফিনেশন দিল, আর এক্সপ্রেশন 5 কি বলতেছে দ্য কনসেন্ট, এখন কনসেন্টের ব্যাখ্যা দিচ্ছে যে অনুমতি, অনুমতি বিনা অনুমতি নিলে তো চুরি হয়, হ্যাঁ অনুমতিটা হইতে পারে মানে প্রকাশ্যে অথবা মানে কি বলে আপনার মানে একটা কথার ভিতরে থেকে যায় অন্তর্নিহিত অর্থ। হ্যাঁ, সাপোজ হচ্ছে কি আপনি বলে দিলেন, হ্যাঁ আপনার অফিসে কোনো কর্মচারী গেছেন, আপনি বলে দিলেন তোমার যা প্রয়োজন হয় নিয়ে নিও, আপনি বলে দেন নাই যে আপনার মানে দিয়ে কি বলে ওই যে কলমটা সে নিয়ে যেতে হবে, সে কলম নিয়ে গেল, কারণ হচ্ছে কলমটা আপনার মানে আপনি এইভাবে যদি বলে দেন যে তোমার এগুলো যা যা লাগে স্টেশনে নিয়ে নিও, স্টেশনে বলতে কলমও বোঝায়, এগুলো কি কিছু ব্লার লাইন আছে, হ্যাঁ অন্তর্নিহিত হচ্ছে কি আপনার মানে অন্তর্নিহিত এগুলো মানে বলার জন্য বোঝানোর জন্য যে তোমার মানে এখানে এই যে ডেস্কের উপর যা যা আছে এগুলো নিয়ে যেগুলো হয়তো কলম থাকলে কলম, কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে যদি ডেস্কের উপর আপনি ভুলে আপনার 2 লাখ টাকা ধরেন রাতে ঘুরিয়ে রেখে যান, ওটা যদি আপনার অ্যাসিস্ট্যান্ট ভাবে যে না দিয়ে যেহেতু বলবো সে টেবিলের উপর যা থাকে ওগুলাই নিয়ে নিলাম দিয়ে অনুমতি আছে নিয়ে নেওয়ার, ওইটা কিন্তু হবে না, কারণ রেগুলারলি আপনি কি ঘড়িটা রাখেন ওটা ভুলে ফেলে চলে গেছেন, রেগুলার কি পরে থাকে আপনার কলম স্টেশনারি স্টেপলার এগুলো পরে থাকে, এইগুলো আপনি নেওয়ার পারমিশন দিচ্ছেন, কাজেই অন্তর্নিহিত হইতে পারে আবার প্রকাশ্য হইতে পারে। প্রকাশ্য বলা কি যে আচ্ছা তুমি এখান থেকে শুধু কলমটা নিতে পারবা কিংবা এই কলমটা নিয়ে যাও, এইভাবে প্রকাশ্য অনুমতি দেওয়া এক জিনিস আর অন্তর্নিহিত যে এইগুলো উপরে দিয়ে দেওয়া জিনিস, ইমপ্লাইড গুলোতে একটু ঝামেলা থাকে, আলটিমেটলি হচ্ছে গিয়ে যখন এভিডেন্স এর পার্ট আসে যখন জেরা এগুলো হয় তখন সত্যটা বের হয়ে আসে আশা করা যায়। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন হচ্ছে যে আপনার মানে কি আপনার মানে এই যে কাট ডাউন এন্ট্রি এগুলো আমি আপনাদের বাংলা বলি, বরঞ্চ ব্যাখ্যাগুলো আপনার বাংলা বলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, উদাহরণগুলো সরি এক্সাম্পল গুলো এই যে হচ্ছে কি আপনার মানে উমর উপস্থিত একটা গাছ কাটে দিয়ে এসে, না আপনার ইংরেজিতেই পড়ে কারণ আপনাদের মানে ইংরেজিটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, হচ্ছে কি আপনার মানে কি বলে জেড গ্রাউন্ড দিয়ে জেড এর গ্রাউন্ডে দিয়ে কি বলে আপনার মানে দিয়ে বলে আপনাদের দুজনকে দিয়ে উদাহরণ দিই, রুমান মিয়া সাইদুল আর মাহিম। আচ্ছা, দিয়ে সাইদুলের দিয়ে বাড়িতে গিয়ে আপনার মানে মাহিম মহা আনন্দে গাছ কেটে ফেলতেছে, হ্যাঁ গাছ কেটে নিয়ে গেল দিয়ে সাইদুলের কোনো কিছু না, সাইদুল হচ্ছে মা মাটির ঘাম যায় বন্ধু বান্ধব কাছে ধার করে ফ্যামিলির কাছে অনেক কষ্টে ধারটা করে আপনার মানে কি বলে দিয়ে মেঘুনি অথবা সেগুন গাছ থাকলো যে না দিয়ে কি বলে লাগাইলাম এখন চারা 10 টাকা দিয়ে আপনার মানে এদিকে 1 একর জমিতে লাগাই দিল হচ্ছে ভবিষ্যতে এটা হচ্ছে 10 কোটি টাকা হয়ে যাবে, তো হচ্ছে গিয়ে কি বল দিয়ে কি করলো 5 বছর পরে এসে স্যার আমার কি বলে মাহিন সব গাছ কেটে নিয়ে চলে গেল, আচ্ছা সব যদি সব বাদ দেন হচ্ছে গিয়ে অর্ধেক কেটে নিয়ে গেল, সাইদুলকে একদম পথে বসাইতে চাই না আমরা উদাহরণ, তো হচ্ছে গিয়ে নিয়ে অর্ধেক গাছ কেটে নিয়ে চলে গেল, হ্যাঁ তো হচ্ছে গিয়ে তাহলে এটা হচ্ছে গিয়া যখনই কি বলে মাহিন যখনই হচ্ছে গিয়া আপনার মানে কি বলে একটা গাছই হোক আলাদা করে ফেলছে তখনই হচ্ছে আলাদা করে ফেলছে নিয়ে কিন্তু যায় নাই, তখন ওই এই উদ্দেশ্যে যখন এই গাছ একটা আলাদা করে ফেলছে পুরোটা দুইটুকু এখনো করে নাই, হ্যাঁ বিচ্ছিন্ন করে ফেলছে সিভিয়ার করে ফেলছে, দেখেন শব্দটা হচ্ছে সিভিয়ার দ্য ট্রি, হ্যাঁ তাহলে হচ্ছে কি মানে আলাদা যখন বিচ্ছিন্ন করে ফেলবে তখন এটা থেফট হয়ে যাবে, এটা হচ্ছে কি নিয়ে যাইতে পারুক আর না পারুক থেফট কিন্তু ওইখানে হয়ে গেছে, কারণ সেই ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার গাছও আলাদা করে ফেলছে। আচ্ছা তারপরে দেখেন দিয়ে কি বলে আবারও দিয়ে চলে আসে, এখানে সবগুলো উদাহরণে আমি সাইদুল আর সারোয়ার মাহিনকে ব্যবহার করবো আর তৃতীয় পক্ষ আসলে আর কে আছে দেখি রুম্মানকে ব্যবহার করবো। আচ্ছা তো হচ্ছে কি এখন কি বলে সাইদুল হচ্ছে কি করছে দিয়ে না আচ্ছা দিয়ে কি বলে সাইদুল হচ্ছে কি আপনার মানে
দিয়ে দিয়ে কুকুরের জন্য একটা দিয়ে কি বলে একটা মানে উপহার দিয়ে ফাঁদ দিছে হচ্ছে পকেটে, এবং এটা হচ্ছে গিয়া জেড এর ডককে মানে দিয়ে মারিয়ে কি বলে আচ্ছা না আচ্ছা ঠিক আছে এয়ার জেড দিয়ে খুব লাভ। মানে একে আমি কাকে বসাইছিলাম, এ হচ্ছে গিয়া আপনার মানে মাহিন, আর জেড হচ্ছে গিয়া সাইদুল। আচ্ছা মাহিন হচ্ছে আপনার কুকুর ধরার ফাঁদ ওনার পকেট নিয়ে ঘুরতেছে, আর এটা হচ্ছে গিয়া সাইদুলের কুকুরকে আপনার মানে প্রলুব্ধ করছে যাওয়ার জন্য। এখন কি করলো দিয়ে কি বলে এটা ডগ আউট অফ মানে দিয়ে কি বলে মাহিন হচ্ছে গিয়া সাইদুলের কুকুরকে মানে সাইদুলের অনুমতি ছেড়ে প্রলুব্ধ করে নিয়ে যাইতে চায়। হ্যাঁ তো হচ্ছে গিয়া দিয়ে কি বলে যে যখনই হচ্ছে গিয়া সাইদুলের কুকুর মাহিনকে ফলো করা আরম্ভ করলো তখনই হচ্ছে চুরি হয়ে গেল। কারণ কি সাইদুল হচ্ছে বিরাট বড় একটা চকলেটের টুকরা ঝুলে ঝুলে নিয়ে 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 চলে গেল। দিয়ে সাইদুল তো ওনার জার্মান এলসেশিয়ান কুকুর হারায় কাঁদতে কাঁদতে শেষ। এটা হচ্ছে বিদেশি উদাহরণের জন্য এটা বেশি কাজে আসে। আমাদের এখানে ধরেন মানে ডগ না দিয়ে আমরা বলে দিলাম হচ্ছে গিয়ে কি বলে আমরা কি পালি বেশি সাইদুলের ময়না, বিড়াল স্যার, বিড়াল বিড়াল আচ্ছা আচ্ছা বিড়াল, আচ্ছা বিড়াল দিয়ে সাইদুলের বিড়ালটা নিয়ে চলে গেল মাহিন শেষ হচ্ছে গিয়ে সাইদুল কাটতে কাটতে শেষ যে আমার বিড়াল শেষ। সাইদুল আপনি কি দুঃখ পাচ্ছেন উদাহরণে? না স্যার, আমি কিছু মজা করি ক্লাসে না করলে ক্লাস গুলো বুঝছেন বোরিং হয়ে যাবে, এমনিতে অনলাইন ক্লাস সামনাসামনি চেহারা দেখা যায় না, তো হচ্ছে গিয়ে এই কারণে এগুলো বলো। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে দিয়ে কি বলে এম ইসে বুলক, বুলক মানে কি সার, দেখি তো আমার ইংলিশ ঠিক আছে নাকি সার কিনা। আচ্ছা কই গেল বাক্সবাহী সার, যাক বাবা ইংলিশ এখনো ভুলি নেই মনে আছে কিছু কিছু। আচ্ছা দিয়ে সারকে হচ্ছে গিয়ে কি বলে ধন সম্পদ নিয়ে যাচ্ছে, ট্রেজার সম্পদ নিয়ে যাচ্ছে। হি ড্রাইভস দা বুলক ইন এ সার্টেন ডাইরেকশন ইন অর্ডার টু মেক দ্য এজেন্সি টেক দ্য মেজার। হ্যাঁ আচ্ছা দিয়ে টেক দ্য ট্রেজার অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বলে অ্যাজ সুন অ্যাজ দ্য বুলক বিগিনস টু মুভ অ্যাকোমোডেট বুলক ক্যারিং এ বক্স অফ ট্রেজার। আচ্ছা ঠিক বলে এটা কখন হইতে পারে? হ্যাঁ দিয়ে কি বলে আপনার মানে সারকে সাধারণত কেউ কি বলে একা ছেড়ে দেয় না। হ্যাঁ তো হচ্ছে গিয়ে এই উদাহরণে দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে আপনার মানে আপনার এইবার সাইদুলকে দিলেন, মানে সাইদুল পাইলো একটা সার হচ্ছে গিয়ে কি বলে দিয়ে দিয়ে কি দামি মাল বহন করে নিয়ে যাচ্ছে, কোন একজন লোক হচ্ছে দিয়ে রাখছে। হ্যাঁ হচ্ছে গিয়ে ভাবছে যে আমি আধা ঘন্টা পরে কিংবা 5 মিনিট পরে দিয়ে বাথরুমে গেছে 5 মিনিটের জন্য যে আমি আসতেছি, ওই সময় সাইদুল দেখলো যে না এটা তো হেলে দুলে আসতেছে নড়তেছে, তখন সাইদুল কি করলো আর সিটি হুইসেল দিল কিংবা হচ্ছে গিয়ে মানে গিয়ে ওটার উড়িয়েতে একটা লেজ ধরে একটা দিল ঝাড়ি, লেজ ধরে যে পিঠে উড়িয়ে কুলে পিঠে পিঠের দিকে হচ্ছে গিয়ে আঘাত করলো। হ্যাঁ তো হচ্ছে গিয়ে তাহলে এটা সারটা নড়া আরম্ভ করলো ওর সুবিধা মতো দিয়ে, সাপোজ গেটের দিকে নিয়ে গেলো, গেট থেকে বাইরে দিয়ে সাইদুল এটা নিয়ে ভাববে। হ্যাঁ তখন তো হচ্ছে এই যে যখনই মানে প্রাণীটা সাইদুলের গুতা খেয়ে হাঁটা আরম্ভ করলো, হ্যাঁ তার নির্ধারিত পছন্দ মতো দিক দিয়ে, তাহলে হচ্ছে গিয়ে কি কি বলে ও হ্যাঁ সাইদুলের উদ্দেশ্য থাকতে হবে ও যাতে ট্রেজারটা পায়, এটা কিন্তু উদ্দেশ্য থাকতে হবে। এমনি দিয়ে ছেলেরা যে দুষ্টামি করে দেই একটা একটা মায়ের দূরে যাক পরে লোকটা দৌড়াক, হ্যাঁ এগুলো হচ্ছে হ্যারাসমেন্ট হবে কিন্তু চুরি হবে না, ওরা মজা করতে চায়। তো হচ্ছে গিয়ে আর কি বলে এখানে হচ্ছে গিয়ে ওর সাইদুলের প্ল্যান হচ্ছে গিয়ে কি ট্রেজারটা সম্পদটা নিয়ে যাবে, তো এই কারণে একে এদিক দিয়ে হাঁটাচ্ছে, তো এই জিনিসগুলো থাকলে এটা চুরি হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে আর কি বলে আপনার মানে এখন দিয়ে চাকরের চলে আসছে গেলে এ আর জেড থাকুক, এ দিয়ে এ বিং রেড সার্ভেন্ট, হ্যাঁ দিয়ে এ হচ্ছে গিয়ে জেড এর চাকর। হ্যাঁ জেড কি করলো দিয়ে কি বলে জেড এর প্লেটটা, হ্যাঁ হচ্ছে গিয়া প্লেট হচ্ছে সোনার প্লেট হইতে পারে, অনেক পুরাতন চায়না প্লেট যেগুলো এখন বাজারে গেলে অনেক দাম। হ্যাঁ প্লেটটা হচ্ছে গিয়ে সরাই নিয়ে ফেললো, যে চাকর হচ্ছে গিয়ে কি ওর অনুমতি চাই এটা সরাই ওর কাছে ব্যাগের ভিতরে ভুজে রাখো যে এইবার দিয়ে যখন দেশে বেরিয়ে যাবো তখন এটা নিয়ে যাব শেষ, যখনই এটা সরাই রাখবে হ্যাঁ কিংবা এটা নিয়ে ইয়ে পালায় যাবে, পালায় যাক সরাই নিজের ব্যাগের ভিতরে রাখুক যে দেশের বাড়িতে 1 মাস পরে যাবো 1 বছর পরে যাবো তখন আমি হচ্ছে এটা নিয়ে চলে যাবো, তখনই ইট উইল বিকাম থেফট চুরি হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে এইভাবে অসংখ্য অসংখ্য উদাহরণ আছে, তো হচ্ছে গিয়ে রিং আছে রিং লাইং অন হাই এইটা একটু দেখে এটা আপনার ইম্পর্টেন্ট। আচ্ছা সাইদুল হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে দিয়ে পাইলো হচ্ছে গিয়ে আচ্ছা এবার রুমান মেয়ের মানে অনেকক্ষণ একজনের বিলম্ব আছে, সাইদুলের কান্নাকাটি পেয়ে যাচ্ছে সাইদ আর কি আসছে সাইদ আহমদ মাহিন হাবিব আক্তার আমিরুল ইসলামকে পাইলাম আমরা, আচ্ছা এমডি আমিরুল ইসলাম খুব সুন্দর নাম আমিরুল মুমিনিন, আচ্ছা ঠিক আছে আপনাকে উদাহরণের জন্য এখন আমাকে চর বানাইতে হচ্ছে। আচ্ছা নেরিয়ে কি বলে আমিরুল ইসলাম হচ্ছে গিয়ে এই নামও মিলে গেছে, আচ্ছা আমিরুল ইসলাম ফাইন্ডস এ রিং লাইং অন দ্য হাই রোড, হ্যাঁ দিয়ে হাই রোড কি মেইন রাস্তা, হ্যাঁ হাই রোড নট ইন দ্য
possession of any person, but by taking it, commits not act, though he may commit criminal misappropriation of property. আচ্ছা তাহলে দেখেন এটা চুরি হয়নি, কিন্তু এটা কি হয়েছে, অন্য অপরাধ হয়েছে। কারণ চুরির ডেফিনিশনে কি লাগবে, আপনার অন্য কোনো লোক পজিশন লাগবে, পজিশনটা নাই। Yes, yes, সেইটাই ধরতে পারছেন, চমৎকার চমৎকার। এই জিনিসটা যাচ্ছে এই জায়গায় মেইন চুরির সঙ্গে একটা পার্থক্য হয়ে গেছে যে পজিশনটা নেই, মানে অন্য কারোর দখলে এটা নেই, রাস্তায় পড়ে আছে, এটা চুরি হবে না, তাহলে অন্য একটা প্রভাবেশন। আমি কিন্তু আপনার যখন প্রশ্ন দিব এই ধরনের প্রশ্নগুলো থাকবে, আমি খালি এ ফাইন্ডস দ্য রিং লাইং অন দ্য হাই রোড নট ইন দ্য পজিশন অফ পার্সন এ টু কিট, এই পর্যন্ত আমার থাকবে। হোয়াট অফেন্স অর অফেন্সেস হি হ্যাজ কমিটেড, তখন আপনাদের উত্তরগুলো দিতে হবে আপনাদের। মানে কাজেই হচ্ছে গিয়ে এক্সামে আমি আপনাদের খুব বেশি সময় দিব না, সাপোজ হচ্ছে যেদিন আমি প্রশ্ন করে ফেলবো পরের দিন আপনাদের উত্তর দেওয়া থাকবে। কাজে আপনার মানে বন্ধুদের ফোন দিতে গিয়ে সময় নষ্ট করলে কেউ কারো টাইম পাবেন না, হচ্ছে কি আমি যেদিন প্রশ্ন করবো এর পরের দিন দিয়ে দিবো, কারণ এগুলো যদি বেশি সময় দিই আপনার নকল করে উত্তরগুলো খুব সহজে পেয়ে যাবেন। তো হচ্ছে কাজে প্রশ্নগুলো থাকবে, যেদিন প্রশ্ন দিব এর পরের দিন উত্তর সাবমিশন, যারা করবেন না প্রত্যেক দিনের জন্য, যেহেতু এটা পেনাল কোড নকল করলে পুরো মার্কসই পেয়ে যাবেন, প্রত্যেক দিনের জন্য 5 মার্ক কাটা থাকবে, বেশি না 5 মার্ক করে কাটবো, পেনাল কোডের জন্য এটা করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট বেসড না। আচ্ছা ঠিক আছে, দিয়ে কি বলে আপনার মানে এটা গেল। যদি কারো কোনো সমস্যা থাকে, ইন্টারনেটের সমস্যা ইত্যাদি সমস্যা, ওনার প্রয়োজন হলে হচ্ছে গিয়ে যদি ইমেইলে না করতে পারেন, প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে ফাইলটা পাঠিয়ে দিবেন, আর ওয়ার্ড ফাইলে পাঠাবেন দয়া করে, নো পিডিএফ। যদি কারোর ওয়ার্ড ফাইলে না থাকে অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে পিডিএফ কোনো আপত্তি নেই আমার। পিডিএফ ওয়ার্ড ফাইলে এই কারণে বলতেছি, অনেকে পিডিএফ পাঠাইতে গিয়ে আপনার মানে গোলমাল করে ফেলেন, কাজেই ওয়ার্ড অথবা পিডিএফ যেটা আপনার পারেন পাঠান, অসুবিধা নেই, কিন্তু পাঠাইতে হবে সঙ্গে সঙ্গে। পরীক্ষা আমি সম্ভবত নেক্সট উইকে ক্লাসটা করার পরে আমি আপনাদের মিড টার্মের কোশ্চেনটা ওই দিনই দিয়ে দেবো। আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার মানে কি A sees a ring belonging to Z lying on table in George's house. কি বলে আপনার মানে কি বলে, এ হচ্ছে একটা রিং দেখলো, এটা হচ্ছে কি Z এর, হ্যাঁ Z এর বাসায়, Z এর কি বলে আপনার মানে একটা টেবিলের উপর এটা থাকা অবস্থায় দেখলো, হ্যাঁ not venturing, ওর হচ্ছে কি মানে misappropriate করার কোনো ইচ্ছা নাই, হ্যাঁ for the fear of search and direction he hides the ring in a place where it is highly improbable that it will be found by Z, হ্যাঁ উইথ দ্য ইন্টেনশন অফ টেক, ও আচ্ছা এখানে ইন্টেনশন আছে, আচ্ছা ঠিক আছে। কি বলে আপনার মানে এই যে দেখেন এখানে খুব সুন্দর প্ল্যান করে একটা কাজ করছে আপনার, মানে সাপোজ এটা উদাহরণটা এখানে কাকে দিলেন পাওয়া যায়, এখন নতুন দুজনকে সিনিয়রিটি নিয়ে আসেন তাহলে একঘেয়ে হয়ে যাবে। আচ্ছা হাবিবার বাসায় হচ্ছে গিয়ে আপনার রুম্মান নিয়ে গেছেন, হ্যাঁ কারণ হাবিবার খুব দামি ডায়মন্ডের একটা রিং পরে আছে বাসায়, হ্যাঁ তো হাবিবার কি বলে আপনার মানে গেছেন, হাবিবার ভাইয়ের সঙ্গে আলাপ করতেছেন এই সময়, কি বলে হাবিবার বাসায় ওনার রিংটাও নিয়ে ও দিয়ে এসা অসাবধানতা বসতে হচ্ছে ডাইনিং টেবিলের কোনায় রেখেছেন, হাত ধোয়ার সময় হচ্ছে রেখে চলে গেছেন, যে দিয়ে আবার খাবার খেয়ে দিয়ে বাবার পড়বেন, পরে হচ্ছে রুমমান চলে আসে, হাবিবার সামনে আর থাকেন নাই, হচ্ছে ভিতরে ছিলেন। এই সময় হচ্ছে গিয়ে কি করলেন রুমমান হচ্ছে রিয়েটা এমন এক জায়গায় রাখলেন, হ্যাঁ এমনি মনে করলেন যে না এখন যদি এটা আমি নেই হইচুয়ে পড়ে যাবে, ধরা যাবো এই বাসার ভিতরেই আমি এমন একটা জায়গায় এটা লুকিয়ে রাখি যে এটা হচ্ছে রুমানে প্রায়ই আসেন ধরেন এই বাসায়, হ্যাঁ তো বিভিন্ন কাজে টাজে ইত্যাদি দিয়ে বিজনেস কাভার লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য হইতে পারে যে কোনো একটা কিছু প্রায়ই আসেন, তো হচ্ছে এমন একটা জায়গায় আমি লুকিয়ে রাখবো যেটা হচ্ছে গিয়ে খুঁজবে ওরা কেউ পাবে না, বাট ভবিষ্যতে এসে আমি নিয়ে যেতে পারবো, হ্যাঁ তো এই চালাকি করে রুমান এটা লুকিয়ে রাখলেন এইরকম একটা জায়গায়। তো যৌনার নিয়ত হচ্ছে কি ইন্টেনশন হচ্ছে পরে নিয়ে যাবেন উনি, হ্যাঁ ভিজন আছে না বলে নিয়ে যাবেন, আর পজিশন দেখেন এখানে থেফটের সবগুলো উপাদানই আছে, যে ওনার ইন্টেনশন হচ্ছে আগে আর পরে করা, সঙ্গে সঙ্গেই করতে হবে চুরিতে এই ধরনের কোনো এলিমেন্ট নাই, তো হচ্ছে আগে আর পরে করা কিন্তু ভিজন আছে নিয়ে নেওয়ার অনুমতি ছাড়া, একজন দখলে থাকা একটা জিনিস ওর অনুমতি ছাড়া আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু পরে নিচ্ছেন, লুকায় রাখছেন, যখনই লুকায় যে রাখতেছেন, হ্যাঁ পরে আপনি এটা নিতে পারেন না পারেন, যে লুকায় যে রাখতেছেন তখনই আপনি থেফট করে ফেলতেছেন, নেওয়া তো পরের ব্যাপার, তো হচ্ছে দিয়ে লুকায় রাখতেছেন চুরির উদ্দেশ্যে তখনই থেফট কমিটেড হয়ে গেল, ঠিক আছে এটা একটা গেল।
আচ্ছা জোর করে কোনো কিছু নিয়ে যাওয়া, হ্যাঁ তো হচ্ছে কি যে সাপোজ হচ্ছে কি আর ইয়ে কি বলে আর সাইদুলের দোকান থেকে মাহিন জোর করে কোনো একটা কিছু নিয়ে গেলেন, এটা হচ্ছে কি আপনার মানে কি বলে কি বলে আপনার মানে চুরি হবে না যদি না বলে জোরে? সাপোজ এখানে হচ্ছে কি মানে কি বলে সাইদুলের কাছে দিয়ে মাহিন টাকা পান, হ্যাঁ দিয়ে গাছ লাগানোর জন্য মাহিন সেই যে নিয়েছিল দিয়ে 10 লাখ টাকা, 10 বছর হয়ে গেলে কোনো খবর নেই, তখন আপনি সাইদুলের সোনার দোকানে গেছেন, গিয়ে বলছেন এই তুমি আমার টাকাটা এখনো দিতেছ না, জলদি আমি নিয়ে নিলাম তোমার সোনা বলে ওর ইয়ে কি বলে আপনার মানে ওর হাত থেকে কিংবা ওর ইয়ে কি বলে আপনার মানে শোকেস থেকে আপনি সোনাটা নিয়ে চলে গেলাম। তো এটা এখানে কিন্তু আপনার মানে দেখেন অন্য দোকানে থাকা জিনিস আপনি হচ্ছে গিয়ে নিয়ে নিছেন, হ্যাঁ কিন্তু হচ্ছে এখানে কি মানে কনসেন্ট তো নাই কিন্তু এরপরেও এটা হচ্ছে থেফট এলিমেন্ট কি আপনার মানে দেখেন বিজনেস এনি মোবাইল প্রপার্টি উইথাউট দ্যাট পার্সন কনসেন্ট, হ্যাঁ পজিশন অফ এখানে সবকিছুই আছে কিন্তু একটা জিনিসটা ডিজোনাসলি আপনি না অসৎ ভাবে লুকিয়ে নেন নাই, আপনি কি করছেন জোর করে নিয়ে নিছেন মাস্তানি করছেন, কাজে আপনার এটা হচ্ছে কি অ্যাসল্ট, হ্যাঁ তারপর হচ্ছে কি বলে থেফট হয় না এটা ডিজোনাসলি অ্যাপ্রোপ্রিয়েট ক্রিমিনাল ট্রেসপাস অ্যাসল্ট এইসব হচ্ছে, হ্যাঁ আক্রমণ করে নিয়ে নিছেন কিন্তু এখানে থেফট কমিটেড হয়নি। তো আপনার মানে এই ধরনের প্রশ্নগুলোতে আপনার এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ কি বলে তারপরে হচ্ছে কি আরো হচ্ছে কি আপনার মানে আরো অনেক উদাহরণ থাকে বাট আপনার সবসময় মনে রাখবেন ডেফিনেশনে এই তিনটা জিনিস যদি ডিজোনাসলি মুভেবল প্রপার্টি তারপরে পজেশন আর উইথাউট দ্যাট পার্সন করছেন ওই পার্সনের অনুমতি ছাড়া নিয়ে নিছেন, হ্যাঁ তো এই জায়গাগুলো এগুলো একসঙ্গে থাকলে থেফট হবে, একসঙ্গে যদি যে কোনো একটাও না থাকে তখনই কিন্তু আপনার মানে সমস্যা, তখন হচ্ছে উইথাউট কনসেন্ট আপনি জোর করে নিয়ে নেবেন কিন্তু ডিজোনাসলি যদি না থাকে, হ্যাঁ কি বলে তারপরে পজিশন অফ এনি পার্সন যদি না থাকে থেফট হবে না, রিজনস না থাকলে থেফট হবে না, মুভেবল প্রপার্টি না হলে থেফট হবে না, তারপরে হচ্ছে যে আপনার সাপোজ জমি অন্যের জমি দখল করে নিছেন এটা কিন্তু থেফট না এটা অন্য, আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার মানে কি আপনার সবসময় মনে রাখবেন মানে জুডিশিয়ারিতে আপনাদের সমস্যা হয় কি আপনারা মানে অন্যান্য অনেক জায়গায় ফোকাস বেশি দিয়ে দেন কিন্তু মেইন যে ডেফিনেশন সাপোজ 378 এর যে ডেফিনেশন এটার দিকে আপনার গভীরভাবে খেয়াল করেন না, হুম কিংবা যে পেনাল কোডের যে উদাহরণ এগুলোর দিকে আপনার খেয়াল করেন না, তো হচ্ছে উদাহরণ গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন তাহলে আপনার সার্ভাইভ করে চলে যাবেন কোনো অসুবিধা নেই পাবেন। আচ্ছা এখানে একটা উদাহরণ দেখছিলাম যেটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে কি আপনার মানে কোথায় গেল জেনে গেল, আচ্ছা এই যে ই নাম্বার উদাহরণ, হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে কি বলে জেড হচ্ছে গিয়ে জার্নিতে যাচ্ছেন, জেড হচ্ছে গিয়ে আপনার মানে জার্নিতে যাচ্ছেন হচ্ছে কি আপনার মানে দিয়ে কি এর কাছে তার প্লেটটা রেখে গেছে, গোল্ড প্লেট হতে পারে সোনার প্লেট হতে পারে আপনার মানে যাই হোক মূল্যবান একটা কিছু রেখে গেছেন কিপার অফ ওয়্যার হাউস, হ্যাঁ এ হচ্ছে কি কি আপনার রক্ষক, হ্যাঁ কেয়ারটেকার যা খুশি বলেন, যে জেড আসা পর্যন্ত উনি এটা আপনার মানে কি বলে হেফাজত করে রাখবেন আমানত হিসেবে থাকবে। এখন এ হচ্ছে কি আপনার মানে প্লেটটা নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে, গোল্ড প্লেট, হ্যাঁ সোনার প্লেট এটা হচ্ছে গিয়ে নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে, হ্যাঁ এবং এটা বিক্রি করে দিচ্ছেন, এটা হচ্ছে গিয়ে কি কি বলে আচ্ছা এটা হচ্ছে কি আপনার মানে জেড এর পজিশনে কিন্তু ছিল না, খেয়াল রাখেন এটা হচ্ছে গিয়ে কি এর কাছে দায়িত্ব দিয়ে গেছেন যে না তুমি আমার এটা খেয়াল করে রাখবা, আপনি আমানত দিয়ে গেছেন এখানে কিন্তু চুরি হয়নি, একটা আপনার কাছে একটা কি রেখে গেছে মর্টগেজ না আপনার কাছে এটা রেখে গেছে যে ইউ আর দ্য কিপার অফ দ্য এয়ার হাউস আর তোমাকে আমি এটা দায়িত্ব দিলাম তুমি আমার প্লেটটা যত্ন করে রাখো, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যত্ন করে রাখার জন্য রক্ষকই ভক্ষক আপনি হচ্ছে এখন ভক্ষক হয়ে গেছেন, ঠিক আছে এটা জেড এর পজিশনে যায় নাই এখানে কোনো চুরিও হয় নাই, এখানে কি হয়েছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, হ্যাঁ আপনি ওকে বিশ্বাস করে দিয়ে গেছেন এটা আপনি বিশ্বাস ভঙ্গ করছেন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছেন এইটার জন্য শাস্তি আলাদা এখানে চুরি হয় না এটা, হুম তো আপনার যখন এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবো আপনার মানে এগুলো ঠান্ডা মাথায় বলতে হবে, হ্যাঁ যে এটা হচ্ছে কি আপনার থেফট না কারণ এখানে কি এলিমেন্ট নাই, এখানে হচ্ছে কি কি জেড এর পজিশনে এটা ছিল না জেড এটা এর পজিশনে দিয়ে গেছেন বাট সাময়িক সময়ের জন্য ওইটা উনি সেল করে ফেলছেন, তাই যে এখানে আপনার মানে কি ডিজোনেস্টি ছিল স্বীকার করি কিন্তু জেড এর পজিশনে ছিল না আর হচ্ছে কি মুভ করছেন ঠিক আছে দিয়ে কনসেন্ট ছাড়া এটা দিয়ে বিক্রি করে দিছেন তো এখানে পজিশনটা ছিল না তাই এটা চুরি হয়নি অন্য একটা অপরাধ হচ্ছে, তাহলে কি হোক কি করতে হবে আপনার মানে সাপোজ হচ্ছে কি আর কি বলে আপনার মানে এখানে একটা উদাহরণ দিই সুন্দর একটা উদাহরণ হবে যে হচ্ছে কি আর কি বলে
রিয়েল হচ্ছে দিয়ে কি বলে আমাদের সাইদুলের খুব সুন্দর একটা গাউন আছে, হ্যাঁ দেখার মতো একটা উকিলদের গাউন। তো হচ্ছে গিয়া দিয়ে কি বলে সাইদুল দিয়ে কি বলে বললো যে আমি তো 3 মাসের জন্য যাইতেছি, তো দিয়ে দিয়ে কি বলে তোমাদের আপনাদের এখানে কাকি ইউজ করা যায়, আমিরুল ইসলাম। হ্যাঁ আমিরুল ইসলামকে দিয়ে বললো যে হ্যাঁ আমিরুল ইসলাম তুই চাইলে এটাতে দিয়ে 3 মাস ব্যবহার করতে পারিস। আমিরুল ইসলাম তো হচ্ছে গিয়া আপনার মানে এটা তো দিয়ে খুব আনন্দে নিল। দিয়ে হচ্ছে গিয়া দিয়ে কি বলে আপনার মানে দিয়ে সাইদুল তো ঘুরে টুরে আমেরিকা ঘুরে খুব ফ্রেশ মাইন্ডে আসলো, আসার দেখলো যে আচ্ছা আসে আসারও দরকার নেই, সাইদুল আমেরিকা আছে। তখন হচ্ছে গিয়া কি বলে আমাদের আমিরুল এটা কি করলো মাহিনের কাছে বললো যে দেখ যে আমেরিকান গাউন, দেশি গাউন না, 100-200 টাকার এই মানে হাবিজাবি কাপড় না, এটা খুবই ভালো একটা জিনিস, এটা দিয়ে দিয়ে তোর আমি বিক্রি করে দিব এই এত টাকা দিকে, এটা তোর দাম তো হচ্ছে 5,000, তো আমি তোর কাছে 2,500 দিয়ে দিবো। ও হচ্ছে গিয়া মানে মাহিন মহা খুশি মনে নিয়ে নিল। হ্যাঁ এই জায়গায় এটা হয়ে গেছে কি হয়ে গেল আপনার ব্রিচ অফ ট্রাস্ট, কোনো থেফট কিন্তু এখানে হয়নি, কারণ হচ্ছে গিয়ে কি ওরা 3 মাস পড়ার জন্য দিচ্ছে যে তুই পড়িস, কিন্তু বিক্রি করার অনুমতি কিন্তু দেয়নি। হ্যাঁ তো এই জায়গায় এটা চুরি হয়নি, বরং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়ে গেছে। যদি এইরকম হইতো যে না দিয়ে কি বলে সাইদুলের বাসায় ঢুকে, হ্যাঁ ওর বাসায় বেড়াইতে গেছে, খাইতে গেছে, দাওয়াতে গেছে, আমিরুল হচ্ছে গিয়ে কি বড় বড় বাসায় খাইতে যাওয়া আসার সময় টুপ করে এটা নিয়ে চলে আসতো, তখন এটা থেফট হইতো। কিন্তু এখানে বিশ্বাস করে দিয়ে গেছে সাইদুল, তো এটা এনে হচ্ছে গিয়ে সে অন্য এক জায়গায় বিক্রি করে দিচ্ছে, যখনই বিক্রি করছে তখন এটা কি হয়ে যাবে আপনার থেফট হবে না কিন্তু ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে। ঠিক আছে এটা গেল। স্যার বলো স্যার, কালো গাউন স্যার স্পেসিফিক কোনো কিছু বহন করে নাকি না, এটা স্যার শুধু কি বলে এটা নিয়া বিষয়ের প্রতীক হিসেবে কাজ করে কালো গাউনটা? আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। হচ্ছে কি কালো কি? হ্যাঁ কালো হচ্ছে অন্ধকার। হ্যাঁ কারণ একটা ব্যাপার আপনার মানে যখন একটা কেস আসে তখন হচ্ছে লয়ারদের ড্রেসে দেখবেন সাদা শার্ট কালো প্যান্ট আর কালো গাউন, আবার দিয়ে কি বলে কি বলে আপনার মানে দিয়ে করে সুপ্রিম কোর্ট হচ্ছে সাদা প্যান্ট পরে আর লয়ার কোর্ট হচ্ছে কালো টাই পরে। হ্যাঁ তো হচ্ছে গিয়া দিয়ে কি বলে আপনার মানে তো এই যে কালো গাউন হচ্ছে আপনার মানে অন্ধকার থেকে আপনি হচ্ছে সত্য প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ এদিকে কারণ যাদের কাছে কিংবা আপনার কাছে আপনার তো ঘটনার ডিটেল, আপনার তো ঘটনাটা ঘটান নাই, কেউ একজন খুন করছে অথবা চুরি করছে এটা আপনার জানা নাই, এটা হচ্ছে গিয়ে কি কোর্টের জন্য হচ্ছে গিয়ে এটা মানে জাজ কিংবা দিয়ে সবার জন্য এটা হচ্ছে অন্ধকারে ঢাকা একটা জিনিস, এটার ভিতর থেকে আপনার মানে সত্য প্রতিষ্ঠা হবে। দুই দল আর্গুমেন্ট করবেন, সরকার পক্ষ মানে ক্রিমিনাল মামলা করতেছি প্রসিকিউশন আর হচ্ছে গিয়ে বাদী পক্ষ, হ্যাঁ ডিফেন্ডেন্ট। তো চুনা যখন মানে সত্য এস্টাবলিশ করবেন এই কারণে এটা একটা প্রতীকী একটা ড্রেস যে হ্যাঁ আপনার কালো গাউন সবকিছু অন্ধকারে ঢাকা কিন্তু এটার ভিতর দিয়ে সত্য প্রতিষ্ঠা করা হয়। কালো হচ্ছে অন্ধকার মানে কোনো কিছু তো জানে না, যা আজকে কোনো কিছু জানে এটা গিয়ে কথা মনে রাখবেন বিচারের দেবী অন্ধ, মানে হচ্ছে গিয়ে তার চোখে হচ্ছে গিয়ে আপনার মানে একটা বাধা দেখবেন, তার বিচার করে দাড়ি পাল্লা আছে দেখবেন ওর হাতে একটা দাড়ি পাল্লা ধরা, এর মানে এটা খুবই সুন্দর একটা অর্থ। কারণ মানে বিচারক যিনি বিচার করতেছেন উনি তো আর হচ্ছে কি আপনার মানে দেখতেছেন না যে সত্যিকার ক্রাইম যে ঘটছে এটা উনি দেখেন নাই, উনাকে হচ্ছে সাক্ষী প্রমাণ তথ্যাদির ভিতরে সিদ্ধান্ত দিতে হয়। এই কারণে আপনার মানে এটা প্রতীক হিসেবে ছবিটা দেওয়া হয় যেন অন্ধ একটা থেমিস সে হচ্ছে গিয়ে দণ্ড ধরে রাখছে। হ্যাঁ সব ব্যাপারে এটা কিন্তু সত্য, হচ্ছে গিয়ে বিচারকের ঘটনা জানে না তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দেয়, আর এগুলোর জন্য ওনার কাদের সহায়তা নিয়ে থাকেন, উকিলদের সহায়তা নিয়ে থাকেন, উকিলরা যেটা প্রেজেন্ট করেন লার্নার্ড উকিলরা বিজ্ঞ উকিলরা এইটার ভিত্তিতেই হচ্ছে আপনার যা সিদ্ধান্ত দিয়ে থাকেন। কাজেই এখানে দায়িত্ব যেমন যাদেরও উকিলেরও তেমন দায়িত্ব, জেনে শুনে মিথ্যা বলাও যেমন ঠিক না, আবার হচ্ছে গিয়ে জেনে শুনে মানে নির্দোষ কোনো একটা লোক মানে যে আপনার যুক্তিতর্কে বেঁচে যাইতে পারে আপনি এটা জেনে শুনেও একটা ইম্পর্টেন্ট সাক্ষী তুললেন না, হ্যাঁ সেটাও কিন্তু একটা দোষের কাজ। হ্যাঁ তো কাজেই দুই দিক দিয়ে দায় আছে, উকিলদের দায়টা জাজদের থেকেও অনেক বেশি, কারণ সত্য তুলে ধরার জন্য যুক্তি দিয়ে করবেন আর জাজের দায় হচ্ছে এগুলো শুনে একটা সিদ্ধান্ত দেওয়া। আচ্ছা কি বলে আপনার মানে এটা গেল, তারপরে হচ্ছে গিয়ে থেফটের কি কি উদাহরণ আপনার দেওয়া যেতে পারে। আচ্ছা এ ইন এ গুড ফেথ, এই যে একদম পি নাম্বার উদাহরণটা দেখেন, এ ইন এ গুড ফেথ কি করতেছে আপনার মানে এদিকে কি বলে দূর হইছে। আচ্ছা in a good faith believing property belonging to Z to be his own property takes the property out of B's possession, here it does not take dishonesty, it does not commit theft. আচ্ছা এখানে একটা মজার কথা আছে, হ্যাঁ আপনার মানে
ভালো সরল বিশ্বাসে আপনি নিয়ে নিলেন। হ্যাঁ সাইদুল দিয়ে আপনাকে প্রায় এটা সেটা দিয়ে দেন, আপনার কাকে এখন হচ্ছে রুমান মিয়াকে। হ্যাঁ সাইদুল প্রায় সরল দিয়ে বলে রুমান মিয়ার সঙ্গে সাইদুল খুব বন্ধুত্ব, তো হচ্ছে দিয়ে সাইদুল দিয়ে প্রায় এটা তোর এগুলা নিস, আমার কোনো অসুবিধা, আমার গাউন টাউন নেই, তুই যা অসুবিধা নেই, নিয়ে নিলেন টিলেন। তো হচ্ছে কি আপনার মানে সবসময় নেন নেন নেন, তো হচ্ছে কি আপনার মানে সবসময় দিয়ে আপনার অনুমতি দেয় যে তুই নিস, তোর যখন দরকার লাগবে নিস। তো হচ্ছে রুমানও হচ্ছে কি ওর গাউনটা নিয়ে এসেছেন, যদি এটা ডাইরেক্ট অনুমতি দেওয়া নাই। হ্যাঁ কিন্তু প্রায় এটা সেটা নেন, দিয়ে পিন নিচ্ছেন, ওর দিয়ে সাইদুল হচ্ছে কালেকশন সুন্দর কোট আছে দুজনের সাইজ এক, ওটাও নিচ্ছেন মাঝে মাঝে, কারণ উনি হচ্ছে কোনো কিছু বলে না। হ্যাঁ তো হচ্ছে সরল বিশেষে গাউনটাও নিয়ে নিছেন রুমান মিয়া, যে ওর সুন্দর একটা গাউন আছে, এটা আমেরিকান গাউন, আমার তো আমেরিকান গাউন নেই, দেশের ভালো গাউন আছে, বাট আমেরিকান দিয়ে গাউন পরলে ভাবি আলাদা, হ্যাঁ সুন্দর লাগে দেখতে, কোর্টে গেলে সুন্দর লাগে। তো হচ্ছে গিয়ে দিয়ে কেউ গাউনটা নিয়ে নিছেন, তো এই জায়গায় এটা চুরি হবে না। হ্যাঁ কারণ হচ্ছে কি আপনার মানে ডিসঅনেস্টি নেই, অন্য সবকিছু কিন্তু আছে, ওর অনুমতি ছাড়া নিয়ে নিছেন দখলে থাকা জিনিস, কিন্তু আপনার ভিতরে ডিসঅনেস্টি নেই যে ওটা চুরি করে নিয়ে যাবেন, এটা আপনার ভিতরে নেই যে ও দিছে দূরে এটাও দিয়ে দিছে নিয়ে নিন। তো হচ্ছে কি আর কি বলে এটাও দিয়ে দেয় নিশ্চয়ই এটাতে নিয়ে না করবে, আপনার ডিসঅনেস্টি নেই এটার ভিতরে। হ্যাঁ তো ঔষধ ভাবে মেরে দেওয়ার ধান্দা নেই, তো সেটা হচ্ছে কি আপনার মানে হবে না, এটা থেফট হবে, কি হবে এটা আপনাদের চিন্তা করে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে এটা উদাহরণ আর উদাহরণ মানে থেফট আসলে অনেক বড় অনেক বড়। আচ্ছা একটা প্রশ্ন কিন্তু খুব পপুলার থাকে, হ্যাঁ ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন এবং চুরি এবং কি বলে তারপরে হচ্ছে কি বলে অ্যাসল্ট অ্যান্ড ফোর্স, বলপূর্বক গ্রহণ এবং চুরি থেফট, এই দুটো হচ্ছে কি পার্থক্যগুলো এক্সামে খুব আসে। হ্যাঁ আপনি এগুলো একটু খুব সুন্দরভাবে পড়বেন, থেফট এন্ড রোবারি এগুলো খুব আসে, দেখেন এগুলো আসলে থেফট রোবারি পড়ানোর পরে পড়ানো উচিত ছিল, তো এখানে ওনার ওনার আলোচনাটা অনেক বড় করছেন। তো হচ্ছে কি আপনার মানে দিয়ে কি বলে দিয়ে থেফটের পরে আপনাদের যেটা পড়তে হবে, থেফটের দিয়ে পরে হচ্ছে অনেকগুলো দিয়ে ধারা আছে সেগুলো আমরা চলে আসি। হ্যাঁ 379 এ চলে আসি, 379 আমরা হচ্ছে গিয়া কি বলে হচ্ছে সরি 378 হচ্ছে আপনার 3 বছর, হ্যাঁ অথবা ফাইন অথবা দুইটাই, মাত্র 3 বছর। এত বড় একটা অপরাধ আপনার বললেন স্যার এত কষ্ট দিয়ে আমাদের এত উদাহরণ দিতে পারেন মাত্র 3 বছরের জন্য, অনেকের জন্য 3 বছর কিন্তু অনেক বড় শাস্তি, অনেক বড় শাস্তি। সাপোজ মানে আপনার মানে অনেক ধনী একটা লোক থাকতে পারে, তার জন্য কিন্তু মানহানিকর হয়ে যাবে জিনিসটা, কিংবা কোনো খুব ছোট গিয়ে খেটে খাওয়া লোক একটা রিক্সাওয়ালা, হ্যাঁ তার যদি 3 বছর জেল হয়ে যায় তার পরিবার বসে যাবে, নাকে মারা যাওয়ার মতো অবস্থা হতে পারে, চিকিৎসা না পেয়ে হয়তো অসুস্থ কোনো তার গিয়ে গরিব বাবা মারা যেতে পারে। হুম তো হচ্ছে 3 বছরও কিন্তু এখানে অনেক বড় ক্ষেত্র ভেদে, ঠিক আছে। এখন হচ্ছে চুরির শাস্তি গেল থেফট ইন এ ডুয়েলিং হাউস, ডুয়েলিং হাউস কি যে বাসা দিয়ে পরিত্যক্ত বাসা না, যে জায়গায় মানুষজন ডুয়েলিং মানে বসবাস যেখানে করে, ডুয়েলিং শব্দটা দিয়ে মানাটা খুব সুন্দর, এটা আপনার রিয়েল লাইফে ইউজ করবেন, যে এটা একটা সাপোজ হচ্ছে সাইদুলের হাউসটা হচ্ছে ডুয়েলিং হাউস, কিন্তু সাইদুলের দেশের বাইরে যদি কেউ না থাকে ওটা হচ্ছে এমটি হাউস, ডুয়েলিং হাউস না, ওটা তখন কেউ যদি বসবাস না করে তাহলে কি পাখি টাকি ঘুরে তারপরে অন্যান্য দিয়ে ঘুরে মানুষের অন্য জায়গায় যদি থাকে তো এটা ডুয়েলিং হাউস আর থাকে না। আচ্ছা কি বলে দেখেন ডুয়েলিং হাউসের ডেফিনেশনটা কি খালি ইটিসি লিখে দিছে আইনে, কত চালাকি, হোয়েভার পারমিট সেফট ইন এনি বিল্ডিং টেন্ট অর ভেসেল, লাঞ্চে যাইতেছেন হ্যাঁ ওই সময় আপনি চুরি করলেন, উইচ বিল্ডিং টেন্ট অর ভেসেল ইউজ টু এ হিউম্যান ডুয়েলিং, লাঞ্চে কি লোকজন থাকতেছে, তারপরে হচ্ছে গিয়ে কি টেন্ট তাবুতে সার্কাস আসছে, তাবুতে তাবুর খেলোয়াড়রা থাকতেছে, যাই হোক এরকম অস্থায়ী গেলে বাণিজ্য মেলা অস্থায়ী শেষ হয়ে গেলে ভেঙে দেয় সব, হ্যাঁ তো এইগুলোতে, তো হচ্ছে গিয়ে আপনার মানে যাই হোক এইগুলোতে যদি আপনি কোনো চুরি টুরি করেন তাহলে হচ্ছে গিয়ে কি আপনার মানে যেখানে মানুষ বসবাস করে ওইখানে যদি আপনি চুরি করেন তাহলে আপনার শাস্তিটা বেড়ে 7 বছর হয়ে যাবে, দেখছেন, এবং ফাইনও হবে, এটা কিন্তু এন্ড মানে দুটেই হবে অর না। আচ্ছা ইস আপনাদের জন্য আমার আসলে খারাপ লাগতেছে, আপনারা ভাইবাতে কিভাবে মার্কস পাবেন আই ডোন্ট নো, দিয়ে হারাবেন দিয়ে দুঃখ পাবেন না, কারণ হচ্ছে এই দুঃখ থেকে আপনার ভবিষ্যতে জুডিশিয়ারিতে কিংবা অ্যাডভোকেসিতে অনেক ভালো করবেন, আমার জন্য আসলে খারাপ লাগছে, কারণ ধরেন আমি কি করবো জানেন পরীক্ষার সময় আপনার থেফটের এটা জিজ্ঞেস করেই চলে যাবো হচ্ছে মার্ডারে, এইভাবে যে এটার শাস্তি কি আপনারা মানে মিলাইতে পারবেন না, যে স্যার কোন সিরিয়ালে প্রশ্ন করতেছেন, তো আপনারা এগুলো খুব ভালোভাবে পড়া থাকতে পারবেন না আসলে, মানে যারা খুব ভালো স্মৃতিশক্তি তারা হয়তো সার্ভাইভ করে যাবেন ভাইবাটা, কিন্তু হচ্ছে ভয় দেখাচ্ছি না আমি যেভাবে করবো এইভাবে বলতেছি,
তো হচ্ছে কি আপনি ভয়টা নেই মুখে সাহস রাখবেন দিয়ে নার্ভাস হবেন না যদি মানে কাছাকাছিও যায় আপনি মানে ও দিয়ে চুপ করে থাকার জন্য তো মাস্ক পাবেন না হচ্ছে চেষ্টা করবেন যে এটা হবে এটা হবে ঠিক আছে কিন্তু সেকেন্ড কোনো অনুরোধ করা যাবে না স্যার এটা তো আমি পারতাম এটা যে আমি জানি স্যার আমি এই কথাটাই বলতাম কিন্তু এগুলো টিচাররা কানে দেয় না তো হচ্ছে কি আর এই আপনার জন্য আমার আসলে খারাপ লাগছে কারণ আমার খুব ডিফিকাল্ট সাবজেক্ট এবং এটা ডিফিকাল্ট হইতে পড়াইতে হবে নাহলে আপনি এটা থেকে শিখবেন আচ্ছা ঠিক আছে তো হচ্ছে কি আর এই কি বলে আপনার মানে থেফট বাই ক্লার্ক অর সার্ভেন্ট অফ প্রপার্টি ইন পজিশন অফ মাস্টার এখন হচ্ছে কি আপনার মানে কি বলে কেরানি অথবা চাকর দ্বারা আপনার মানে মালিকের মালিকের অধীনে সেগুলো চুরি করলে সেক্ষেত্রে শাস্তি কি হবে নুনা বাসায় থাকা নর জন্য চুরি করা কিন্তু খুব সহজ এই কারণে শাস্তিটা দেখেন তিন বছর বাইরের লোক এসে চুরি করা যতটা না সহজ নিজের লোকেরা কিন্তু চুরি করাটা অনেক সহজ যেমন ধরেন হচ্ছে মির্জাফর যদি না থাকতেন তাহলে কিন্তু সিরাজউদ্দৌলা সহজে হারতেন না হ্যাঁ ব্রিটিশদের সঙ্গে তো সেইরকম মানে নিজের লোক যদি চুরি করে এটা তাদের জন্য খুব সহজ হ্যাঁ চুরি করা বলেন বিশ্বাস হতে পারে তাদের জন্য এটা ভেরি ইজি আপনি দেখবেন বাইরের লোকের পিঠে ছুরি আপনি সহজে খাবেন না কিন্তু নিজের লোকদের আপনি পিঠে ছুরি বেশি খাবেন এইভাবে চুরির ক্ষেত্রে এটা সত্য তো এই কারণে শাস্তিটাও বেশি সেটা হচ্ছে 7 বছরের কম না কিন্তু অনেক কম আচ্ছা আরে এটা তো মহা সমস্যা হয়ে গেল সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্যার মৃত্যু ঘটে যায় অথবা কেউ আঘাত পায় হ্যাঁ অথবা হচ্ছে গিয়ে কাউকে আপনি আটকায় রাখেন তাহলে আপনার মানে ওই থেফটের শাস্তিটা কি হবে সারা চুরি করতে গেছে লোকটা উঠে গেছে ওকে আপনি লাঠি দিয়ে ঠাস করে মেরে দিচ্ছেন মরে গেলো লোকটা কিংবা আঘাত পেয়ে গেলো হ্যাঁ কিংবা ওকে বেঁধে রেখে দিয়ে দিচ্ছেন তাহলে কি হবে ওই ধরনের থেফটের ক্ষেত্রে আপনার শাস্তিটা কি হচ্ছে গিয়া শ্যাল বি পানিশড উইথ 10 বছর পর্যন্ত আরে কি বলে আপনার মানে আরে কি বলে এখন আপনারা বলতে পারেন স্যার এটা দিয়ে মেরে ফেললে তো যাবজ্জীবন হওয়া উচিত কিন্তু আপনার মনে আছে মার্ডারে হচ্ছে গিয়া যদি আপনার মানে মার্ডার উদ্দেশ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে ফাঁসি টাসি হয় না উদ্দেশ্য যদি না থাকে ফাঁসি হওয়ার সম্ভাবনা নাই তো হচ্ছে গিয়া এটা ওই ধরনের মার্ডার হয়ে গেছে হ্যাঁ অন্য কোনো কাজ করতে গিয়ে মার্ডার হয়েছে আপনার তো মার নিয়ে হঠাৎ উঠে গেছে ভাবছেন নারে বাবা চুপ করলেন মেরে ফেললেন তখন হচ্ছে কি আপনার 10 বছর হ্যাঁ কিন্তু এই জায়গায় অন্যান্য সেকশনও চলে যাবে প্রিমিয়ারে এটা খালি এই 382 এর সঙ্গে কিন্তু মার্ডারের সেকশনগুলো আপনার ভালোভাবে পড়বেন যে না অন্য কোনো সেকশনে তাকে শাস্তি আরো বেশি হয় কিনা এগুলো আপনার খেয়াল রাখবেন যাই হোক এখানে থেফটের ক্ষেত্রে এটা হচ্ছে উদাহরণ উদাহরণ দুইটা দিয়ে দিছে যে জেডের প্রদর্শন দিয়ে থাকা অবস্থায় একটা জিনিস থেফট করছে